এই সময় এবার সবল মারি টুয়া শর্ট দি। আরে কি কোন অনেকে হট্টর মারিবেন না ভাই, থামো ভাই, আই এবো বিয়ে না করে না জানে। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। কারণ হচ্ছে মেয়েরা যেভাবে বিষাক্ত ভাবে ছোবল দেয়, ছেলেরা এটা ধাক্কা নিয়ে সহ্য করতে পারে না। কিন্তু সাপ তো সাপের মা সবাই ভয় পায়, বাট মেয়েদের ছোবল তো সবাই আর এফোর্ড করতে পারে না। আরে আপনি কাঁপছেন কেন? আমি সাইদ্দার, তোমার মিকে মায়ের চুরি দাঁড়ি করে তোমার বেশি সুন্দর লাগতো। কিত্তাম এখন এক থাপ পরে তোর বাপের নাম ভুলিয়ে দিতাম। পেন্দি ফেলা দিয়ে কিন্তু বলার বাইরে। দর্শক, বর্তমানে উগু আতঙ্ক নামে এদের রাসেস ভাইপার। আর এই রাসেস ভাইপার লয়েরে সামাজিক যোগাযোগের মাধ্যমে নানাভাবে ফককল মাইয়া ফককলের ট্রল হরে, আবার মাইয়া ফককল ট্রল হরে ফককলেরে মরাত ফককল হদ্দে মাইয়া ফককল বলার রাসেস ভাইপার তুনো বেশি বিষাক্ত। আবার উল্টো দিকে মাইয়া ফককল হদ্দে মরাত ফককল বেশি বিষাক্ত রাসেস ভাইপার তুনো। তাহলে সলন তারার মুকুত তুনো নিয়ে হন হাত তুন বেশি বিষাক্ত। সলন সাই আই সবকিছুতে বাধা দিবে, সবকিছুতে অতিরিক্ত করবে, এটা করা যাবে না, এটা করা যাবে না। প্যারা প্যারা মানে প্যারা শেষ নাই, পুরুষ মানেই প্যারা, বিষাক্ত বেশি। তোর সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। মাইকেল সব দিকে বাড়োয়ার, ওরা কোনো মিককে ভালো না, যেন্দি কিছু করতে চাইলে মাইকেল বাড়োয়ার গিয়ে ওরে এত আল্লাহ বিষক্ত লাগে। আর ওরা শেখাতে দেয় বেশি মাই ভয়ে কাল লাগেনি হয় বুঝছো না, তাই রাসেল ভাই ফেরত বেশি মারাত্মক। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। মেন্টালিটির উপর, আপনি যদি আমাকে যদি ভালো মনে করেন তাহলে আমি ভালো, আমি যদি আপনাকে খারাপ মনে করি তাহলে খারাপ, এটাই হচ্ছে আসল কথা। মেন্টালিটির উপর ডিপেন্ড করে। কেসটা তুমি ধরেই ফেলেছো। এখন সবকিছুর মূল এলে মাই ফল, রাস্তাঘাটত বেরিলে এখন চোখের ফর্দার মানে চোখ কুলি আড়ানো যায়, মনে করছে চোখ বন্ধ করে আড়ানো পরে। সাবেত তো না মাই ফল বিষাক্ত। দাম্পত্য কলহর পরে বোঝা যা, আর যখন সুখের দাম্পত্য জীবন থাকে তখন না রাসেল বাবার আসলে বিষাক্ত। আপনি দশে দশ পাইছেন। এখন একটা মেয়েকে কিভাবে বিষাক্ত বলবো, যে আমার অর্ধাঙ্গিনী, যে আমার ওয়াইফ হবে, সেও আমার সাথে সারা জীবন পাশে থাকবে, আমার সুখ দুঃখে পাশে থাকবে। হ্যাঁ, কখনো না কখনো দেখা যায় যে আমি এমন সময় যাই যে আমি অসুস্থ হয়ে যেতে পারি, সে একটা মেয়ে পাশে থাকে, ধোকার তো এটা তো আর সবাই দেয় না, সবাই তো একরকম হয় না। এটা কি কোনো কথা? এদের প্রত্যেক মুহূর্তে কি জীবিত লাশ হয়ে থাকে মানুষ, যারে সবল করে আর কি। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? সবল দিলে 20 মিনিট মানুষ আক্রান্ত হয়, ঠিক আছে, মৃত্যু হয়। তো মাই সবল দিলে কিন্তু মানুষ মুহূর্তে মুহূর্তে কি মরে যায়। সেন্ট্রি ওকে হাজতে বন্দি করো। এত বেশি বিষাক্ত না, একখানা একখানা বেশি এরই রাসেল বাইপাস কামড় দিলে 20 মিনিটে আক্রান্ত হয়, আর মেয়েদের কামড় দিলে মিনিটে মিনিটে আক্রান্ত হয়। মেয়েদের মধ্যে 20 বেশি, রাসেল বাইপাসের থেকে 20 বেশি। ও ভাই মারো, মুঝে মারো, মারো মুঝে মারো, মারো। নেই ইয়ে মজাক হো রহা, এক সেকেন্ড ইয়ার মজাক হো রহা। মেয়ে বলে বিষাক্ত ইত্যাদি তো না দেয়, আর মেয়ে বলে তো হরাই তো না, দৌড়ি দৌড়ি রাসেল বাইপাস তো দৌড়ি দৌড়ি হরাই ফেলি। আমি বিশ্বাস করি না, এরা তো যেভাবে প্যারা দেয় মানুষকে, এভাবে ধরতে গেলে অনেক ধরনের মানুষ বিষাক্ত এমনি হয়ে যায়। একটা স্বামী তার স্ত্রীকে যে এমন বিষাক্ত হয় যেন মনে হয় কি সাপ না, সাপের বিষের চেয়ে বেশি ঢালে যায়। ঠিক আছে ঠিক আছে। দর্শক, এতক্ষণ জীবে দেখো নিবে আসলে ওনারা আনন্দ দিবেলে কেন হইছি, আসলে ব্যাপারগুলো কিন্তু এবেন বিষয় বেন ইদে রাসেলস ভাইপার লইরে যেভাবে মানুষের মনে আতঙ্ক ছড়াই ফুজে, মানুষ আসলে সাধারণ আফেরও রাসেলস ভাইপার মনে হরিয়ারে মারি ফেলার। একটু খুলে বলুন তো দর্শক, আতঙ্কিত নয় রে যদি রাসেলস ভাইপার কোনোদিন দেখন বা আফ কোনোদিন দেখন, তাহলে আফের বিরক্ত ন হরিয়ারে তাতুন দূরে তাহন। আর যদি কোনো কারণে আফ হরায় তাহে, তাহলে দ্রুত চিকিৎসা লন, আর যার চিকিৎসা সম্পূর্ণ ফ্রি।